বাজে সকাল 9টা, আর আমি উঠে পড়েছিলাম 8টার সময়, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। আজকে আমার একটা স্যারের বাড়িতে ফিস্ট আছে, তাই সেখানে যাব। তাই 10টার মধ্যে বেরোবো, তাই রেডি হচ্ছে এখন। চান টান হয়ে গেছে আমার, আমি এখন হচ্ছি রেডি। আর আমার ভাই যাবে আমার সাথে, আর আমার দাদা, একটা দাদা যাবে, শাগনিক বলে একটা দাদা যাবে আমার সাথে। তো তাদের পিক করতে যেতে, আমার ভাই আমার আমার এখানে থাকে, যে ভাইটাকে দেখেছিলেন আগের দিন, সেই ভাইটাই যাবে আমার সাথে, আর আমার দাদাকে পিক করতে যেতে হবে। তাই চলুন, আগে আমি হয়ে নিই রেডি, রেডি হয়ে দেখা হবে। তো এই আমি হলাম রেডি, এইটা আমার ড্রেস সেট আপ, এই জামা, টি শার্ট, এই প্যান্ট। তো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এবার দাদার বাড়ি যাওয়া যাক। তো এখন বাড়ি থেকে আমরা বেরালাম, আর যাবো হচ্ছে আমার দাদার বাড়ি আমার দাদাকে পিক করতে। আর আমি এই আমার বাইকটা নিয়ে যাবো, আমার ভাই যাচ্ছে পেছনে, পেছনে আমার ভাই আসবে, আসবি ভাই আছে, এই বাইকটা নিয়ে এখন আমি যাবো। তো দাদার বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমাদের। 2000 years later. তো আমি এখন দাদার বাড়িতে এলাম, আর এসে দেখি যে দাদা এখন রেডি ফেডি কিছু হয়নি। আমাদের বেরোনোর কথা 10টায়, ইতিমধ্যে লেট হয়ে গেছে আমাদের, 10:15-20 হয়ে গেছে, আর দাদা দেখি এখনো রেডি হয়নি, সে এখনো আছে বাথরুমে, বের হয়নি, বেরিয়ে রেডি হোক। আর এখানে আমার ভাই আছে, আর দেখি দাদা আসুক, রেডি হোক, দাদা এলে যাবো একসাথে। ও আমার একটা স্যারের বাড়ি, সেখানে আছে ফিস্ট, বলেছি সেটা আপনাদের। তা চলো দাদা আসুক, রেডি ফেডি হোক, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে, আমার দাদা এতক্ষণ পর বেরোতে পেরেছে, 10:45 বেজে গেছে বেরোতে বেরোতে আমার দাদা। আর এখানে বাইক আছে, আমি এখন যাবো আমার স্যারের বাড়ি, সেখানে গিয়ে দেখা হবে। আর এই দেখুন আমার দাদা বেরোচ্ছে এখন, আসুন দাদা, দয়া করে মুখটা দেখান ভিলগের মধ্যে। তো আসবে আমার দাদা, এই দেখুন এই এখানের দৃশ্যটা একবার দেখুন, এখানে আমার দাদার, এইটা আমার দাদার বাড়ি, আর এখানে জঙ্গল আছে পিছনে, আমার দাদার বাবার বাড়ি এখানে। আর এখানে এসছে আমার দাদা, মুখটা দেখান আগে ভালো করে, দেখেছেন আপনি আগে, সারাক্ষণ পিছনে শুয়ে থাকে কম্বল মুড়ি দিয়ে। চলুন দাদার দাদার বাড়ি আছে, ফার্স্ট অফ অল এটা আমার বাড়ি নয়, এটা আমার বাবার বাড়ি। দ্বিতীয় কথা হচ্ছে সকালবেলায় আমার বাপের কাছে এ ঝাড়ন খেলে এই ব্লগ বানানো, বাট পাগলা কিচ্ছু হয় না, আমি ব্লগ বানাচ্ছি বলছে, সকালবেলা ঘুম থেকে উঠে দুঃশালা বাস কোথায় রেখে দিয়ে চলে এসেছি, এইসব শুনলো ঠিক আছে বাবার কাছ থেকে, বললো পড়াশোনা করতে, আপনারা কমেন্টে লিখুন পড়াশোনা করে এইচএস দিন, ঠিক আছে শুনলেন, লাইক করুন। আর এখন যাচ্ছি দাদার বাড়ি, চলুন দাদার বাড়িকে দেখা হবে। 2000 years later. তো এই মাত্র জাস্ট এলাম আমি আমার স্যারদের বাড়ি, আর ওই সামনেটা করে আমার স্যার আছে, স্যারের স্কুটি ওখানে, আর এখানে আমার দাদাও দাঁড়িয়ে আছে, আমার ভাই আছে। চলুন স্যারের কাছে যাওয়া যাক। তো এইটা মেনলি স্যারদের বাড়ি আমাদের, ওপরে ছাদে হবে আমাদের ফিস্ট, ওপরে স্যার কোথায় গেলে এখনো আসেনে। চলুন স্যার, আচ্ছা ঠিক আছে, ওইটা আমাদের স্যার দাঁড়িয়ে আছে গেটের কাছে, যে ওটা স্যার দাঁড়িয়ে আছে আমাদের, আসছে না এখন স্যার, ঠিক আছে চলুন ফিস্টের মধ্যে দেখা হবে। এখনো কেউ আসে না, আমরা একাই এসছি, আমরা তিনজনে, সবাই আসুক তারপর দেখাচ্ছি আপনাদের। তো আমাদের ব্যাচের এখানে এখন সবাই এসছে মোটামুটি 4-5 জন, ও সবাই হাই বল, ওই হ্যালো হাই রাইস, ই ওয়াজ ফানি ইওন, এইটা আমাদের ব্যাচে, এখানে সমাধি এসছে, আর এইখানে আছে 11-এর ব্যাচের ছেলেরাও একটা, এরাও আমার বন্ধুর মতো হয়, 11-এর ব্যাচের ছেলে, হাই বল সবাই, একদম একদম দেখতে পাচ্ছি না, হাই বল না বেশি আমরা দাঁড়া, 11-এর ব্যাচের ছেলে এরা। আর এখানে এখন মোটামুটি সবাই চলে এসেছে প্রায়, আর মনে হয় আসবে না কেউ, আর ওই দিনের ব্যাচের ছেলেগুলো আমার ছিল, আর এটা আমার ভাই আছে এখন। তো চলুন এখানে কিছু কি, আচ্ছা এইখানে এই মেয়েগুলো কিছু পরে আমি জানি না, সত্যিকারের বলছি আমি জানি না, ওই জন্য হাই বলবে কেউ জিজ্ঞাসা করে, দেখবে সে হাই
কেউ আর বলে না এখন। তো চলুন আমাদের ব্লগ কন্টিনিউ করি। আর মেয়েদের কাছে আমার লজ্জা লাগছে, আমি কিছু বলছি না মেয়েদের ব্যাপারে, ঠিক আছে চলুন। তো এইখানে আমাদের রান্না হচ্ছে, এইখানে আমরা এই রান্নাটা খাবো। তাই রান্নায় এখানে আলু সেদ্ধ হয়েছে, এখন এই দাদাটা রান্না করছে আমাদের। ও ঠিক আছে, যা খুশি বললি। এখানে আলু সেদ্ধ হচ্ছে আর ভাত এখনো মনে হয় না। এখানে চাল ভেজানো আছে আর এইটা মাংস, কিছু এখানে এখন মাংস ভাজা হচ্ছে আমাদের। তো এইখানে আমি ভিডিও করছি বলে এরা সবাই বসে মজা নিচ্ছে আমাদের, এখানে মজা নিচ্ছে। আর এইটা এখানে মাংস ভাজা হয়ে গেছে অনেকটাই প্রায়। আর এইটা আমাদের স্যার, দাদা এটা আমাদের স্যার। তো চলুন উপরে গিয়ে দেখা হচ্ছে আর কিছু। তো এবার দাদা কাটছে কাঠ, আমি কাঠটা কেটে কুটে পারিনি কাটতে, দাদা আবার একটু চেষ্টা করছে। কি রে কাটবি কবে, তো ঠুকে যাচ্ছিস। যে জীবনে হাত দেয় না সে, ও ও কত জোরে মারছো, বাহ সাবাস। সাবাস সাবাস সাবাস, হবে কালকের মধ্যে নিশ্চয়ই কাটবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান 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 দাঁড়ান, এতক্ষণ ধরে মেরে মেরে এইটা কেটে চাপাত, এইটা এখন এই উনুনে যাবে, ভাবতে পারছেন? এখন মুখটা দেখে নিন, কাট কাটছিল। 2000 years later. তো এখানে এখন কুইজ খেলা শুরু হয়েছে, তো সবাই কুইজ খেলছে এখানে। এখন দেখুন এত সব ভিড় আছে কুইজে, এরা দর্শক আর তারা খেলবে বলে চেয়ারে বসে আছে, সেখানে ভেতরে বসে আছে। দেখুন সবাই শুনুন, তো এরা হচ্ছে কুইজ প্রতিযোগী, এটা আমাদের ব্যাচের কুইজ প্রতিযোগী, ঠিক আছে। আর এ হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ে কিন্তু তাও কুইজে নাম দেয় না। তো আমরা এই কুইজ কম্পিটিশন শেষ হলো আর জেতা হচ্ছে আমরা জিতলাম, আমাদের টিমের এরা সব জিতেছে। এই কজন এরা ছিল মেম্বার যারা খেলছিল আর আমরা দর্শক দেখছিলাম, চলুন এইবার হবে মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল চেয়ার দেখবেন আপনারা, চলুন। তো এখানে আমাদের এখন বিরিয়ানি রেডি হয়ে গেছে, একটা হচ্ছে এখনো আর একটা রেডি হয়ে গেছে, আপনাদের দেখাই রেডি হওয়া বিরিয়ানিটা। এই দেখুন বিরিয়ানি এ গেছে, সাহেব গেছে। তো এখানে আর একটা হচ্ছে সেম জিনিস, দেখে নিন সবাই। আর উপরে এখন সবাই খাচ্ছে, হ্যাঁ। তো এখানে এখন সবাই খাচ্ছে, দেখুন দেখুন সবাই খেতে ব্যস্ত। এখানে আমার দাদা জল সাফ করছে আর এখানে খাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে সব খাবার জন্য বসে আছে ওয়েটিং লিস্টে, ওয়েটিং লিস্টে এত সব বসে, এখনো ওরা সব খাচ্ছে আর এর এখনো আছে ওয়েটিং লিস্টে। আর এই জন্য এখানে গান চলছে, গান শুনছে এরা আর এরা সব ওয়েটিং লিস্টে বসে আছে, ঠিক আছে দেখুন। তো এই দেখুন চারটে ভুক্কারে বসেছে খেতে, ভাই একটু কম করে খাস সবাই। আর বাকিরাও বসেছে, এই দেখুন এখানে চিকেন লেগ পিস দেখাচ্ছে, এই এই রুদ্র লেগেছে বক্তব্য আছে বলতে চাই, বলুন বলুন। দেখেছেন ভুক্কারা কেমন ভাবে খাচ্ছে, একটু ক্যামেরা দিকে কথাও বলতে পারছেন না। অনিস মুখটা তুলুন, যে মুখে খাবার নিয়ে মুখ তুলছে। এই ক্যাটারার
আমার জন্য আছে, নিশ্চিত আছে। এরা এত খাচ্ছে ভাই, একবার করে নিজে আনিস না, খাচ্ছে এরা, খান এখন আপনারা। তো আমি এখন জাস্ট খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম, পেটে খুব লাগছে, এবার আমি শোবো। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর ভিডিওটা কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার প্রথম পৌঁছায়। তো আজকের এই ভিডিওটা এখানে, বাই।